এটি মোবাইল ফোন সেটের IMEI নম্বর। বিশ্বের যে দেশে উৎপাদিত হোক প্রতিটি বৈধ মোবাইল সেটেই থাকে 15 ডিজিটের এই নম্বর। *#06# চেপে স্বয়ংক্রিয়ভাবে হ্যান্ডসেটের IMEI নম্বরটি দেখে নিতে পারেন গ্রাহক। কিন্তু নকল ও অনুমোদনবিহীন সেটে এই নম্বর থাকে না। আবার একই IMEI নম্বরের বিপরীতে কয়েক হাজার সেট বিক্রি করে নকলকারীরা। গত বছর রাজধানী ঢাকায় একই নম্বরের 12,000 হ্যান্ডসেট উদ্ধার করেছে পুলিশ। এরকম ভুয়া নম্বরের সেট ব্যবহার করে বড় অপরাধ করেও পার পেয়ে যেতে পারে সন্ত্রাসীরা। আবার অপরাধ না করেও নকল সেট ব্যবহারের কারণে ভোগান্তিতে পড়তে পারে সাধারণ মানুষ। আমরা দেখেছি যে হ্যাঁ, কিছু কিছু বিশেষ করে চাইনিজ সেটের ক্ষেত্রে কিছু নকল এগুলো হয়। অনেক অনেক সেটের বিভিন্ন ধরনের IMEI একাধিক থাকে, সেক্ষেত্রে হয় কি এগুলো আমাদের নজরে আসে এবং এগুলো কিন্তু মূলত দামও অনেকটা সস্তা। মোবাইল হ্যান্ডসেটের শতকরা 95% আমদানি হয় আকাশপথে। বিটিআরসির অনুমোদন পরীক্ষা করে ছাড়পত্র দেয় বিমানবন্দরের শুল্ক বিভাগ। তবে ডেটা সেন্টার না থাকায় নকল IMEI নম্বর চিহ্নিত করতে পারে না তারা। আবার বিমানবন্দর ও কাস্টমসের অসাধু কিছু কর্মকর্তা নকল সেট আমদানিতে সহযোগিতা করছে বলেও অভিযোগ ব্যবসায়ীদের। অবৈধ সেট আসে অথবা ট্যাক্স ফাঁকি দিয়ে সেট আসে যে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায়, তো সেইখানে দায়িত্ব দিলে কিন্তু আর এই দেশে একটা সেটও থাকবে না যে ট্যাক্স ফাঁকি দেওয়া। ডেটাবেস তৈরি সহ অবৈধ সেট আমদানি বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। এ বিষয়ে গ্রাহকদের সচেতন হওয়ারও পরামর্শ দেন তিনি। অনেক কিছু রেগুলেশনে সবটা কন্ট্রোল করে, অনেক ছোট ছোট জিনিস, এবং এটা হতো না যদি সিম রেজিস্ট্রেশনটা সঠিকভাবে হোক। নিয়মের কড়াকড়ি সত্ত্বেও প্রতি বছর বিপুল পরিমাণ নকল ও ভুয়া IMEI নম্বরের মোবাইল হ্যান্ডসেট ঢুকছে বাংলাদেশের বাজারে। প্রতি মাসে বিক্রি হচ্ছে 2 থেকে 2.5 লাখ নকল হ্যান্ডসেট। এতে মাসে প্রায় 12.5 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এ খাতে বছরে কর ফাঁকির পরিমাণ প্রায় 150 কোটি টাকা। আপনি চিন্তা করে দেখেন, একটা 50,000 টাকার হ্যান্ডসেট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি গভর্নমেন্টকে রাইট ডিউটিটা না দেয়, তাহলে ইমিডিয়েটলি সে আসলে এখান থেকে 10 থেকে 12 হাজার টাকা সেভ করতে পারে। এখন এটাকে বন্ধ করার জন্য গভর্নমেন্ট অলরেডি কিছু উদ্যোগ নিয়েছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা রেড অ্যাকশন করছেন, পাবলিক অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, এখান থেকে কাস্টমাররা সতর্ক হচ্ছে। এই জিনিসটা কন্টিনিউ করে যেতে হবে। অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন NBR চেয়ারম্যান। চোরাচালান বেড়ে গেছে কিনা এই সম্পর্কে তথ্য আমার পক্ষে বলা খুব মুশকিল। আবার যদি বলেন যে ডিটেকশন চোরাচালানের কত অংশ ধরা পড়ে সেই সম্পর্কে কোনো কথা বলা আমার পক্ষে মুশকিল। আমি এটুকু বলতে পারি যে সাম্প্রতিক সময়ে ডিটেকশন বেড়ে গেছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধে দেশের মোবাইল হ্যান্ডসেটের বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।